বৃষ্টির অবস্থা আছে খারাপ হইব। আল্লাহ মাফ করো, অনেকগুলা দিছে আজকে। চলে আসছি ভেটেরিনারিতে, আমার বিড়ালটা খুব অসুস্থ। অনেক জায়গায় দেখাইছি, আসলে কাজ হইতেছে না। এই লাস্ট নিয়ে আসলাম, দেখি এখানে কি হয়। আমাদের গুলিস্তান কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল, দেখি ডক্টর কি বলে। আর এখানে আরো অনেক কিছু আছে দেখা যাচ্ছে, গরু বিড়াল সবই আনতেছে। এই নিয়ে তো আমি এর আগে ব্লক করছি, এবার আর কি আমার বিড়াল নিয়ে এই ব্লক করতেছে। ও টিকিট কাটতে বই এখান থেকে কোন থাকছে, ভুটানের গরু, এটা কিন্তু অনেক ছোট হয় গরুটা। বিড়ালের একটা ই দিয়ে টিকিট আচ্ছা। আজকে দেবো রেজাল্ট পুরিম স্যার আছে এখন, একটা ই দিয়ে আমার ওই বিড়ালের জন্য আর কি আসার কথা ছিল। ১২টা শুক্রবার ১২টা পর্যন্ত খোলা থাকে না? আচ্ছা তুষার বিড়াল, হ্যাঁ ০৯৫৭৫৬১৬০০ ১৭ আর কি আছে নাকি না তো। আচ্ছা ওষুধ তো আমরা এখান থেকেই দিব, শুধু আপনি একটা সিরিঞ্জ আনবেন। ঠিক আছে এখন নিয়ে দিবেন না? আচ্ছা এগুলো সব নিয়ে যান। আচ্ছা সিরিঞ্জ নিয়ে একবার আসুন। ওকে 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 ভাইয়া তুমি একটা কাজ করো, এদিকে আসো, তুমি এখানে দাঁড়াও, আমি সিরিঞ্জ নিয়ে আইতাছি। আচ্ছা দাঁড়াও, মোটামুটি শেষ। অনেক স্লাইন দিছে, ওর শরীর আর কি দুর্বল। আর যেগুলো লিখে দিছে ওগুলো তো সব ভিডিওতে আমি দেখাইছি,
তো আমরা এখন যাচ্ছি ওষুধ নিতে, মানে যারা ওষুধ নেবেন তো এইখান থেকে নিয়ে যাবেন, পরবর্তীতে আপনারা এখানে নাও পাইতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ভেটেরিনারি, আর শুক্রবারে 12টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে হসপিটালটা, আর এরই পাশে হচ্ছে মসজিদ। এই মসজিদের পাশেই হচ্ছে আপনার যে গলিটা আছে, ওই গলিতে হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ, তো ওইখান থেকে সব ধরনের ওষুধ পাওয়া যাবেন, মানে ভেটেরিনারি যে ওষুধগুলো আছে সব ওইখানেই পাবেন। তো আমি দেখাই দিচ্ছি, আমার আগের ভিডিওগুলোতেও দেখছেন। তো আজকে আসতে হয়েছে কিটির জন্য, ওর অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন স্লাইন দিল, তারপর দুর্বলের জন্য অনেক কিছু দিতে হয় ওগুলো দিল। এদিকে এদিকে ভাইয়া, এই যে আজহার মার্কেট, তো এরই পাশে হচ্ছে গলিটা, এই যে গলিটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই গলিতে কবুতরের ওষুধ থেকে নিয়ে সব কিছু পাবেন, ভেটেরিনারি যত ধরনের ওষুধ পানি আছে আর কি। তো প্রথমত আমরা এই দোকান থেকে দিই, ভালো করে লিখে দিন কোনটা কত বেলা কিভাবে কি দেখা আছে না সব। আমি দেখে দিচ্ছি, দেখেন তো এটা নাকি, এটাও কিন্তু পুশ করতে গেছে, এমন স্লাইন আপনাদের যেটা দিচ্ছে পুষ্করের যে যেটা ওইটা না, আর এটা তো মুখে দেওয়ার জন্য না, খাওয়ানোর জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিয়ে দেন একটা, ওইটা খাওয়ানের ওই দিয়ে দিল, এটা আলাদা, ঠিক আছে, গোলায় হলো না কিন্তু, এটা হচ্ছে পুষ্করে দিতে দেবো, সিরিজটা দিতে দেবো না, সব দিয়ে দিবেন একসাথে। আচ্ছা, কি কি ওষুধ হচ্ছে আমরা তাহলে দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরা ওই আমারও পাঠাইছে এই জায়গায়, পরে টাকার কথা কইছি পরে ওরা বাই করছে, এর আগে সিরিজ বাই করে না, ওই ওই বকশিস হিসাবে দিছি, সিরিজের টাকা তো আর দেই নাই, পাঁচ টাকা দিছি তো বেশি। আচ্ছা, ভাইয়া তুমি লেখো দেখো, এখানে লেখো লেখা দেন, এই জায়গায় মানে কতটুকু কি একটু লিখে দেন, মানে কিভাবে খাওয়াবো নিয়মটা লিখে দেন, নিয়ম কি নিয়ম চলে আসে দেখি। আরে আর একো একো লেখা আমরা জীবনে বুঝব না, আপনারটা বুঝুন। হ্যাঁ, হাফ চামচ, এক কাপ পানি, এক কাপ পানি, আচ্ছা এক কাপ পানি, এত পানি খাবো, পানি যা খায় তাই খাবো, নিয়ম যা তাই, পানি এক কাপ, পরিমাণ ওষুধের পরিমাণ হিসাবে, আলা তুমি খাওয়াইতে পারো যা, বুঝছো, হাফ চামচ, হাফ চামচ, চামচ, এক কাপ পানি, এক কাপ পানি, এখানে যা আছে সব দিতে কয়টা খাওয়াইতে গেছে, এক কাজ আবার দুই দিন, চার ভাগের এক ভাগ, এটা দুই দিন গেলে দোকানের নামটা কি?